যারা সেবা করতে চান তারা অ্যাট লিস্ট একবার হলেও এই মুভিটি দেখতে আসবে। মানে ভ্যানে করে তোমরা কি আর কিছু পেলে না, মানে আমাকে ফোন করে বলছে। ওই সিনটার প্রতি অনেকেরই আকর্ষণ আছে, সো আপনারা যখন হলে যাবেন ওই সিনটা সম্পর্কে তখন অবগত হবে। ভাইয়ারে মুভি দিয়েই আমার 4 বছর পর আবারও আত্মপ্রকাশ হতে যাচ্ছে, সো আমি সবার কাছে দোয়া প্রার্থী, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভাইয়ারে মুভিটি এটি একটি সম্পূর্ণ পারিবারিক সিনেমা। এখানে আপনি, আমরা এখানে মেসেজ দেওয়ার ট্রাই করেছি, আমি অনেক জায়গাতে বলেছি, জানি না আপনাদের সাথে হয়তো বা আমার বলা হয়নি কথাটা, এই মুভিটি আমি কিন্তু বিনা পারিশ্রমিকে এই মুভিটি আমি করেছি। কেন? তার কারণ এই প্রথম কোনো হসপিটাল একটি মুভি প্রযোজনা করেছেন, ব্রেন অ্যান্ড লাইফ হসপিটালের পক্ষ থেকে এই মুভিটি করা হয়েছে। এই মুভিটির সম্পূর্ণ অর্থ কিন্তু মাদকাসক্ত ব্যক্তি যারা আছেন তাদের সেবায় এটা প্রদান করা হবে। সো আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা এই মুভিটি দেখতে, ভাইয়ারে মুভিটি দেখতে হলে যাবেন, আপনারা যে টিকিটটা কাটবেন এই টিকিটটা কিন্তু আপনারাও মনে করবেন আপনারা সেবার কাজে নিয়োজিত করছেন। সো আমি আমার জায়গা থেকে বিনা পারিশ্রমিকে করেছি, তার কারণ আমি মনে করেছি এটিও একটি সেবা। সো আপনারা যদি একটি টিকিট ক্রয় করেন আপনারাও কিন্তু একটি সেবারই, সেবার কাজেই আপনারা অর্থটা বিনিয়োগ করছেন। সো আমি সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করব, 2রা সেপ্টেম্বর আপনারা হলে গিয়ে মুভিটি দেখবেন। ভাইয়ারে মুভি থেকে অনেক কিছু শেখার আছে, এটা মাদকদ্রব্যের উপরে মুভিটি আমরা করেছি। এখানে আপনারা যখন দেখবেন বুঝতে পারবেন যে বর্তমানে কিন্তু মাদক এমন একটি ভয়াবহ ব্যাপার আমাদের জাতির জন্য, পরিবারের জন্য, ব্যক্তিগত জীবনের জন্য। সো মাদকের উপরে আমাদের মুভিটা হয়েছে, বহু বিবাহের উপরে আমাদের মুভিটা হয়েছে, অনেক মেসেজ আছে। সো সবাই অবশ্যই অবশ্যই 2রা সেপ্টেম্বর হলে গিয়ে মুভিটি দেখবেন। আচ্ছা, আমার চরিত্র এখানে, মুভিটা ফ্যামিলি মুভি, আমার এখানে 2টা পোষণ আছে, একটি শহরের পোষণ, একটি গ্রামের পোষণ। গ্রামের যে পোষণ সেখানে আমার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছে সীমান্ত। সীমান্তকে আপনারা অনেকে দেখেছেন, হয়তো বা একটু একই ধাঁচে, কিন্তু এখানে সীমান্ত সম্পূর্ণ নিজেকে ভেঙেছে, ও নিজেকে একটা নতুনভাবে, ও থাকে বুদ্ধি প্রতিবন্ধী, আমি থাকি ওর বড় বোন। সো আপনারা সীমান্তকে এখানে নতুন রূপে পাবেন। আর একটি মেয়ে যে সমাজে সে একা বাস করতে গেলে তার কত ধরনের সমস্যা হতে পারে, কত ধরনের সমস্যার সম্মুখীন সে হতে পারে, সো এই ব্যাপারগুলো এখানে তুলে ধরা হয়েছে। বলছিলেন যে হাসপাতালের পক্ষ থেকে এই সিনেমাটি জি জি যারা হাসপাতাল বা রোগী আছে তাদের জন্য কি বিশেষ কোনো? হ্যাঁ, তাদের জন্যই তো আমাদের এই যে অর্থটা, আমাদের এই মুভি থেকে যে অর্থ আমরা পাবো, আমরা সেই অর্থটাই ব্রেন অ্যান্ড লাইফ হসপিটালে সম্পূর্ণটাই প্রদান করা হবে। আমাদের প্রযোজক ফখরুল ভাই আছেন সাথে, উনি এই অর্থটা সম্পূর্ণই, যারা মাদকাসক্ত ব্যক্তি আছেন তাদের জন্য উনি এটা প্রদান করবেন, করেছেন অলরেডি, উনি এখনও পর্যন্ত কিন্তু অনেক করেছেন। সো আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা যারা সেবা করতে চান তারা অ্যাট লিস্ট একবার হলেও এই মুভিটি দেখতে আসবেন। বিশেষত্ব আমি বলেছি যে এটা মাদকদ্রব্যের উপরে করা হয়েছে মুভিটা, এবং বহু বিবাহ যে একটা ব্যাধি বা হ্যাঁ করা যেতে পারে সেটা সিস্টেমেটিকলি, তো ভাই বোনের অ্যান্ড আরও একটা ব্যাপার আছে যে ভাই বোনের যে ব্যাপারটা, 2টা পোষণ আমি বলেছি, গ্রামের পোষণ এবং শহরের পোষণ। শহরের পোষণেও আপনারা দেখবেন ভাই বোনের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আসলে কত মধুর সম্পর্ক হতে পারে, একটি ভাই তার বোনের জন্য কী করতে পারে এবং একটি বড় বোন তার ভাইয়ের জন্য কী করতে পারে, ভাই বোনের এই মধুর সম্পর্কটা আমরা তুলে ধরেছি। জি, এখন মজার মুহূর্ত অনেক ছিল, আমরা যখন শুটিং করেছি আমরা পুরো ইউনিটটা এমন ফ্যামিলিয়ার হয়ে গিয়েছিলাম, আমরা আজও সবাইকেই মিস করি। আর আমি শুটিং থেকে আসার প্রায় 15 দিন পর্যন্ত কেঁদেছি যে আমি এই ইউনিটটাকে আবার ফিরে পেতে চাই। তো আমরা সবাইকে খুবই মিস করেছি, এবং আমাদের অনেক মজার মুহূর্ত ছিল যেটা আসলে বলে শেষ করা যাবে না। আমরা সবাই জানি যে হলমুখী হওয়া শুরু করেছে দর্শক। দেখুন, আমি একটি কথা বলতে চাই, আমাদের যে শিল্পাঙ্গনটা এইটা কিন্তু একটি বড় বিনোদনের একটি প্ল্যাটফর্ম। আমরা
কখন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, আমরা বাজে কাজে কখন লিপ্ত হয়ে যাচ্ছি, যখন আমরা বিনোদনের জন্য প্রপার জায়গা পাচ্ছি না। যখন আমরা বিনোদনের জন্য প্রপার জায়গা পাবো, তখন কিন্তু আমরা এই যে যে নেশা, যে যে জিনিসগুলো, এগুলোতে কিন্তু আমরা আসক্ত হব না। তো ভালো কাজ আমরা দর্শকদের জন্যই কিন্তু করে থাকি, দর্শকদের কথা বিবেচনা করেই আমরা চাই যে এই শিল্পাঙ্গনটা আরও বড় হোক, সমৃদ্ধ হোক, আমাদের জাতি যেন এই দিকে ধাবিত হয়, তারা যেন অন্য কোনো খারাপ কাজে লিপ্ত না হয়ে তারা এই বিনোদনটাকে যেন আঁকড়ে ধরে, এটা আমাদের সবার আশা। আমার কিছু ফ্রেন্ড, আমার নিজের ফ্রেন্ড, খুব কাছেরই ফ্রেন্ড, কাছের ভাই, তারা আমাকে ফোন করে বলছে যে আচ্ছা, রাসেল ভ্যান গাড়ি রিক্সায় করে পাবলিসিটি করছে, মানে ভ্যানে করে তোমরা কি আর কিছু পেলে না, মানে আমাকে ফোন করে বলছে। তো আমি আসলে এই ব্যাপারটাতে খুবই, মানে শোনার পর আমার খুবই খারাপ লেগেছে যে ভ্যান গাড়ি বা রিক্সাওয়ালা, এই যে যে ওয়ার্ডটা তারা এভাবে যে দেখছে বা এভাবে কেন দেখছে। আজকে যারা রিক্সা চালাচ্ছে তারা কিন্তু পায়ের ঘাম মাথায় ফেলে তাদের যে অর্থটা তারা উপার্জন করছে এটা একদম হালাল অর্থ। আমরা হয়তো সৃষ্টিকর্তার কাছে গিয়ে আপনি আমি আমরা জবাবদিহিতা করতে পারবো কি না জানি না, আমরা যারা গাড়িওয়ালা আছি, কিন্তু এই যে রিক্সাওয়ালারা, ভ্যানওয়ালারা, এদের গ্রহণযোগ্যতাটা কিন্তু আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে সবার আগে। কারণ তারা কারো এক টাকা মারে না, মারার সুযোগ নেই, তারা সেটা করেও না। যারা উপরস্থ কর্মকর্তা আছেন বা যারা দেখবেন যে জনগণের অর্থ বলেন বা যে যেভাবে পারছে সে সেভাবেই মানুষকে ঠকানোর চেষ্টা করছে, সে যে আমিও আমার জায়গা থেকে বলবো যে আমিও কিন্তু যে সুযোগ পেলে ঠকাবো না তা না, কিন্তু আপনি একটা জিনিসই দেখবেন যে এই রিক্সাওয়ালা, এই ভ্যানওয়ালারাই কিন্তু যারা কাউকে ঠকায় না, তারা তাদের সম্পূর্ণ অর্থটা এতটুকু খাত আছে বা হারাম না, হালাল পথ। সো এদেরকে কেন এত ছোট করে দেখা হয়? আজকে হলে কিন্তু আপনারা দেখবেন, আমি জানি না কতজন ভালো ফ্যামিলির সন্তানেরা হলে যায় বা কতজন এমপি মন্ত্রী বা কতজন বড় উপদস্থ কর্মকর্তারা হলে যায়, আমি জানি না, এই রিক্সাওয়ালা ভ্যানওয়ালারা কিন্তু হলে যায়। সো আপনারা এদের জন্যই মুভি বানাচ্ছেন, এদেরকেই হলে নেওয়ার জন্য এত কষ্ট, অথচ যখন এদের মাধ্যমে কোনো প্রচারণা করা হয় যে ভ্যান গাড়ি বা রিক্সা নিয়ে, তখন অনেক ভালো ভালো মানুষ আমি দেখেছি যে তারা নাক সিঁটকাচ্ছে, বাট হোয়াই আই ডোন্ট নো, যে এরা কি মানুষ না রিক্সাওয়ালারা? অথচ এই রিক্সাওয়ালারাই আমাদের দর্শক, আজকে এই ভ্যানওয়ালারাই আমাদের দর্শক। তো আপনারা এদেরকে এত হেট করার বা এদের নিয়ে যখন পাবলিসিটি করলাম, আপনারা কেন এত কষ্ট পেলেন আমি জানি না। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা আমাকে ফোন করে বলেছেন যে আপু, তুমি কিন্তু রিক্সাওয়ালা রিক্সায় বা ভ্যানে করে কিন্তু প্রচারণা করো না, কিন্তু কেন করবো না? আজকে ভ্যানওয়ালা রিক্সাওয়ালা যারা হালাল পথে অর্থ উপার্জন করছে, তাদের পরিচয় দিতে আপনাদের এত লজ্জা করছে, কিন্তু একজন উপরস্থ কর্মকর্তা সে যদি জনগণের অর্থ মেরে খায় তার পরিচয় দিতে তো আপনাদের কষ্ট হয় না? হলে যখন যান তখন রিক্সাওয়ালারাই হলে মুভি দেখতে যায়, এদের অর্থ দিয়ে আপনাদের হল চলছে, অথচ তাদের বাহন নিয়ে যখন আমরা পাবলিসিটি করি তখন আপনাদের এত কষ্ট কেন? আমি যারা বলেছিল তাদের বললাম। ইতিমধ্যে সিনেমা নিয়ে যে বাংলা সিনেমাগুলো এখন মুক্তি পাচ্ছে আমাদের দেশে, হল সংকট এবং হল পেতেও সমস্যা হচ্ছে, আপনাদের কয়টা সিনেমা হলে মুক্তি পেয়েছে বা? ভাইয়া আমি বলি, পরাণ মুভিও যখন রিলিজ করে তখন আমাদের স্বনামধন্য ডিরেক্টর রাফি ভাইয়া কিন্তু মাত্র 10টা সিনেমা হলেই রিলিজ করেছিলেন। আসলে হলের সংখ্যা বেশি হলেই যে সিনেমার কোয়ালিটি ভালো হবে ব্যাপারটা কিন্তু সেটা না, আমাদের খুবই কম হলে নেয়ার ইচ্ছা আছে। আমার ডিরেক্টরও আছেন, তিনিও বলেছেন যে আমি খুব কম হলে দিব, ফার্স্ট আমি দর্শকের রিয়াকশন দেখতে চাই, তারপর যদি দর্শক আমাকে ভালো বলে আমি বাংলাদেশের সকল হলেই আমি দিব, কিন্তু ফার্স্টে আমি আমাদের বেশি হলের ইচ্ছা নেই, আমরা হয়তো 10টা বা 15টা হল আমরা সিলেক্ট করতে পারি, এটা আমাদের নিজস্ব ইচ্ছা। আসলে ভাইয়া আমি আমাদের মুভিতে ওই রকম সিন নেই, মানে হিরো হিরোইনের যে কেমিস্ট্রি থাকে, রোমান্স সিন থাকে বা রোমান্টিক সিন থাকে, ওই ধরনের সিন নেই। তবে ওই সিনটা আপনারা দেখেছেন, আমি ওই সিনটার সম্পর্কে এই মুহূর্তে কিছু বলতে চাই না, তার কারণ আপনার সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।